আসসালামু আলাইকুম লাকি ব্লগ ফ্যাশনত আপনার সকলকে স্বাগতম। আজি মই কি বনাইছো আপনাদের প্রথমের পর একলগে চাই থাকিব। ইয়াতে 1.5 কাপ চাউল লৈছো, জোহা চাউল। চাউলখানি ভালকে ধুই ল, চাউলখিনি 3 বার করে পানি বদলাই বদলাই ধুই লৈছো। চাউলখিনি ধোয়া হয়ে গেল, এইবারে লাস্ট ধুই ফেলে পানি পেলাই দি ফেলে থই দিছো, যাতে চাউলত পানি না থাকে এনেক থই দিছো। এটা মই কাটি আছো পিঁয়াজ, পিঁয়াজ কাটা হয়ে গেল। ইয়াতে মই কি কি লৈছো, পিঁয়াজ, গাজর, জলকীয়া, কাজু বাদাম, তেজপাত, লং, এলাচ, দারচেনি, যিখিনি লাগে পোলাও বনাতে লৈছো মই। এতিয়া কেৰাহী গৰম হৈ গৈছে, ইয়াতে মিঠাতেল দি দিছোঁ। কিছুমানে ৰিফাইন তেল দি বনায়, মিঠাতেল দি বনালে ভাল লাগে। মিঠাতেল দি পোলাও বনালে পোলাওর কালারটা ভাল লাগে, সেইকাৰণে মই মিঠাতেল দি বনাই আছো। পিঁয়াজ ভাজা হয়ে গেছে, এতিয়া চাউলখিনি ঢালি দিছো। পিঁয়াজটা অলপ কড়াকৈ ভাজি লৈছো, চাউল পিঁয়াজ একেলগে মিলাই লওঁ, মানে মিক্স কৰি লওঁ। ইয়াতে 1 চামচ নিমখ দি দিলোঁ, সৰু চামচ 1 চামচ। ইয়াতে সৰু এলাচ, দারচেনি, লং, তেজপাত সব দি দি পেলাই ভালকৈ লাৰোঁ। কাজু বাদাম দি দিলোঁ, চাউলখিনি প্রায় ভাজা হয়ে গেছে। চাউল চাউল রঙা রঙা হয়েছে, ভাজা হয়ে গেল। এতিয়া মই 1.5 কাপ চাউলত 3 কাপ পানি দিম। কাপটো অলপ খালি খালি কৈ দিছোঁ, সেইকাৰণে 4 বার দি দিলোঁ, 3 কাপ হৈ যাব। পিঁয়াজ অলপ বেশিকৈ ভাজিছোঁ, পিঁয়াজটো বেশি ভাজা হলে পোলাওর কালারটো অলপ ভাল লাগে। এতিয়া 1 চামচ ঘি দি দিলোঁ, ভালকৈ লাৰি ফেলে এতিয়া ঢাকি দিম। 15 মিনিট পিছত আকৌ আহি যাম। 15 মিনিট হৈ গৈছে,
পিঁয়াজ খাওক, আপোনালোকে চালে গম পাব মোৰ পোলাও কেনেকুৱা হৈছে। এতিয়া ইয়াতে কেইটামান কেঁচা জলকীয়া দি দিওঁ, হৈ দিওঁ অলপ গাজৰ দি দিলোঁ, অলপ লাৰি ফেলে 2 মিনিট ঢাকি থৈ দিম। এতিয়া হৈ গৈছে মোৰ পোলাও। এতিয়া মই প্লেটত অলপ সজাই লৈছোঁ। মোৰ ভিডিঅ'টো যদি আপোনালোকৰ ভাল লাগে তেতিয়াহ'লে লাইক, কমেণ্ট, শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰি দিব। আজি মই গৰু মাংস বনাইছোঁ, সেইকাৰণে পোলাও বনাই দিলোঁ গৰু মাংসৰ লগত খাব।